এক রেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এগ্রিকালচার ফার্ম এলাকার গোসাইপাড়ায়। ওই রেল কর্মী উপেন্দ্র যাদব হাওড়া নাইট ডিউটিতে ছিলেন। মঙ্গলবার ডিউটি সেরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা, ঘরের আসবাব সহ ঠাকুরবাড়ির সমস্ত জিনিস লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। আলমারি ভেঙে দুটি সোনার আংটি সহ রূপোর কয়েন ও নগদ 20,000 টাকা চুরি হয়েছে। আমার নাইট ডিউটি ছিল, আমি রেলে একটা কর্মচারী, এসে গণযাত্রা থেকে বাড়িতে কেন ফিরে এসে দেখলাম কি বাড়িতে তালা ভাঙা আছে, পিছনে দরজাটা খোলা ছিল, পিছনে দরজা থেকে যখন ঢুকলাম তখন পুরো দুটো রুমে জিনিসপত্র, কিচেনের জিনিসপত্র সব তহসনহস করে দিয়েছে। কত টাকা নগদ ছিল? নগদ 20,000 টাকার মতন নগদ ছিল, আর গয়নার বলতে দুটো আংটি ছিল আর দুটো পুজো রূপো কয়েন ছিল, এইটাই ওরা নিয়ে গেছে। আপাতত জিনিসপত্রগুলো তহসনহস আছে, কাগজপত্র কি হারিয়েছে কি নিয়ে গেছে এটা এখন বোঝা যাচ্ছে না। ঘরের কন্ডিশন খুবই খারাপ আছে। গোসাইপাড়াতে থাকতাম, আমরা কোনোদিন আশা করি না কীরকম চুরি হয়ে যাবে। এই চুরিটা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, তার জন্য আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে তো আমরা সবাই একসঙ্গে উঠবো, সুস্থভাবে থাকি। এটা কীরকম একটা হয়ে গেল, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, এবং সবাই আমরা প্যানিকে আছি, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই প্যানিকে আছি কি এরকম হলে। আমরা তো ডক্টর ফক্টর যেখানে সেখানে 2-4 ঘন্টাও বাড়ি ছেড়ে যেতে আর পারবো না। এটা কি রাতের দিকে চুরিটা হয়েছে? হ্যাঁ, রাতে চুরি হয়েছে, কেন কি আমি বিকালে এখান থেকে 3টার সময় বেরিয়ে গেছিলাম ডিউটি, আর এখানে 8টার সময় এলাম, তার মাঝেই ঘটনাটা ঘটেছে, রাত্রেই ঘটেছে। তালা ভেঙে চুরি করেছে? হ্যাঁ, তালা সামনে দুটো তালা ভেঙে দিয়েছে আর পিছনেটাও আমার তালা ভাঙা আছে, আর আলমারি ফালমারি জিনিসপত্র যা আছে সব তহসনহস করে দিয়েছে। আপাতত বোঝা যাচ্ছে না কি আমার কোন কাগজপত্র কি নষ্ট হয়েছে, এটা আমি এখনো বুঝতে পারি না। রাত্রিবেলা উনি তো ডিউটি চলে গেছিলেন, রানিং স্টাফ উনি ড্রাইভার, উনি ডিউটি চলে গেছিলেন, কিন্তু রাত্রিবেলা কেউ কিছু শুনতেও পারেনি, আশেপাশেও কেউ কিছু বুঝতে পারেনি। সকালবেলা উনি যখন ডিউটি থেকে আসেন তখন বলছেন আমাকে বাড়িতে চুরি হয়ে গেছে, যেনার বাড়ি ওনার বক্তব্য, ওনার 15-20,000 টাকার মতো ছিল বাড়িতে, ওইটা চুরি হয়েছে। আর কিছু বাসনপত্র ছিল? দুটো আংটি ছিল সোনা, ওইটা চুরি হয়েছে, অনেকগুলো কাগজপত্র ছিল সব ছিটিয়ে ছাটিয়ে একাকার করেছে। এটা পাড়াতে জীবনে আজ পর্যন্ত আমার 5 বছর 5.5 বছর এখানে হচ্ছে, কিন্তু এটা প্রথম ঘটনা এরকম ঘটলো যেটা কি আজকে আমরা মানে আমাদের চিন্তার বিষয় হয়ে গেছে। বলা কি যাবে, এটাকে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে, তার ছাড়া তো কোনো উপায় নেই। এখন তো পরপর টার্গেট করবে, ও কোথায় টার্গেট করবে বলা মুশকিল আছে না, যে এই বাড়িতে বন্ধ মানে 2-4 ঘন্টা বন্ধ থাকবে সেটাই অ্যাটাক করে দেবে। কিন্তু এটা কোথাকার যে লোক, কোথাকার চোর আসছে এটা বোঝা মুশকিল আছে। এখন তো এটা রাস্তা হয়ে গেছে, চারদিককার লোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এখন কাউকে বোঝা মুশকিল কি কে চোর আছে, কে ভালো আছে, কে সাদা আছে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।